আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফাঁকা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতের ফাঁকা দূর করার জন্য ঘরোয়া কোনো উপায় রয়েছে কি না। তো ভিউয়ার্স, এ কথার উত্তরে বলতে গেলে বলা যায় যে হ্যাঁ, আপনি কিছু কিছু ক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিছু টেকনিক অবলম্বন করে আপনি ঘরোয়াভাবে দাঁতের ফাঁকা বন্ধ করাতে পারেন। আপনারা জানেন যে ডেন্টিস্টের কাছে গেলে ডেন্টিস্টরা কয়েক রকমভাবে কয়েকটা পদ্ধতিতে দাঁতের ফাঁকা বন্ধ করে থাকে। তার মধ্যে রয়েছে কম্পোজিট ফিলিং, রয়েছে লেজার ফিলিং, রয়েছে ভেনিয়ার ট্রিটমেন্ট, রয়েছে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট, রয়েছে ব্রেস্ট ট্রিটমেন্ট, এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে ফাঁকা ও উঁচু দাঁতের জন্য। তো ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্র রয়েছে, কিছু কিছু পজিশন রয়েছে, যে পজিশনের দাঁতগুলা আপনি ঘরোয়া মাধ্যমে ঘরে বসে আপনি নিজে নিজে সেই ফাঁকাটা বন্ধ করতে পারেন। আর তার জন্য অবশ্যই দাঁতের গঠন এবং বয়স, মাড়ি কতটা মজবুত, বয়সটা কেমন হয়েছে, এগুলো বিবেচ্য বিষয় রয়েছে। যদি বয়সটি কম হয় তাহলে ঘরোয়া মাধ্যমে যে টেকনিক আমি আপনাদেরকে দেখাতে চলেছি এক্ষেত্রে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। বয়সটি যদি বারো থেকে পনেরো বছর হয় তাহলে খুব বেশি ভালো ফলাফল পাবেন। এছাড়া 18 থেকে 20 বছর পর্যন্ত আপনারা এ ধরনের ফাঁকার জন্য ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন। কিন্তু যদি 30 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে হয়তো আমার এই টেকনিকটা হয়তো কোনো কাজেই দিবে না। ভিউয়ার্স, এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতে ফাঁকা রয়েছে। তো এমন ফাঁকা হলে কিন্তু আপনি ঘরোয়া মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না। এমন পজিশন যদি হয় যে শুধুমাত্র দুইটি দাঁতের মধ্যবর্তী স্থানে গ্যাপ রয়েছে আর সেটি খুবই সামান্য, এই ক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। ঘরোয়াভাবে কিছু টেকনিক অবলম্বন করে আপনারা দাঁতের ফাঁকাটা বন্ধ করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি এখন দেখতে পাচ্ছেন, এখানে যে এই দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটি কিন্তু অন্যান্য দাঁতের তুলনায় একটু উঁচু হয়ে আছে। তো ভিউয়ার্স, এই যে উঁচু দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতটি উঁচু হওয়ার কারণে এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমি এখানে যে ফাঁকাটা আছে দুই দাঁতের মধ্যবর্তী স্থানে এটার কথা বলছি না এই ছবিতে, এখানে আমি এই দাঁতটি নিয়ে কথা বলছি। তো ভিউয়ার্স, এই দাঁতটি যদি হালকা হালকা উপর থেকে প্রেসার দেওয়া হয়, হালকা হালকা যদি আপনি আঙ্গুল দ্বারা প্রেস করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে এই দাঁতটি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বয়সটি বয়সসীমার মধ্যে থেকে থাকে। তো যখন এই দাঁতটি ধীরে ধীরে আপনারা দাঁতের উপরে আঙুল দ্বারা প্রেস করবেন তখন ধীরে ধীরে এটি কিন্তু নিচে নামতে শুরু করবে। আর এমন পজিশনে দাঁতটি যখন নিচু হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এইখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁত উঁচু নাই কিন্তু মধ্যবর্তী স্থানে ফাঁকা আছে। তো এরকম ক্ষেত্রে আপনি যদি আঙুল দ্বারা ম্যাসাজ করেন বা প্রেস করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো উপকার পাবেন না। যদি দাঁত উঁচু হয় হালকা এবং উঁচু দাঁত নিচু করার ফলে যদি ফাঁকাটা বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে আপনি ম্যাসাজ করে বা দাঁতের উপরে ধীরে ধীরে প্রেস করে আপনি কিন্তু ফাঁকার সমস্যা দূর করাতে পারবেন। আর এই ধরনের সমস্যার জন্য রয়েছে অন্য ধরনের পদ্ধতি। এর মধ্যে আমি আপনাদের যে ছবিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইলাস্টিক বলে থাকি। তো ভিউয়ার্স, এই ইলাস্টিকের মাধ্যমে আপনারা কিন্তু দুই দাঁতের মধ্যবর্তী যে গ্যাপ রয়েছে, বিশেষ করে সামনের দিকে দুই দাঁতের মধ্যবর্তী যে গ্যাপগুলো রয়েছে এগুলা অনেকটাই পূরণ করা সম্ভব এই ইলাস্টিকের মাধ্যমে। আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনারা কিছু না হলেও উপকার পাবেন। যদি যারা ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে আছেন তারা আমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা ডেন্টিস্টরা এটি দ্বারাও এ ধরনের ট্রিটমেন্ট করে থাকি। ভিডিওটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং আমার ভিডিও অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার দাঁতে এ ধরনের ইলাস্টিক, তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন, আমি আশাবাদী। তো ভিউয়ার্স, এ ধরনের ফাঁকার জন্য আপনাকে এই ধরনের ইলাস্টিক ব্যবহার করে ধীরে ধীরে কিন্তু দাঁতের ফাঁকা বন্ধ করা যায়। ভিউয়ার্স, এই ইলাস্টিকগুলো আপনারা ডেন্টিস্টের কাছ থেকে ম্যানেজ করতে পারেন অথবা আপনারা কিন্তু বিভিন্ন শপ থেকেও এগুলা কিন্তু ম্যানেজ করতে পারেন। ভিউয়ার্স, এগুলো দেখতে বেশ কয়েক ধরনের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে, কালারটা বিষয় নয়, বিষয় হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক লাগবে আপনার সেই দাঁতের ফাঁকাটা পূরণ করার জন্য। এই ইলাস্টিকের ব্যবহার করে আপনি সামনের দাঁতের যদি সামান্য ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি এই ইলাস্টিকের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারবেন।
দাঁতের ফাঁকার যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট রয়েছে সেটি অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট, কিন্তু এই ইলাস্টিকের মাধ্যমে যদি আপনি আমার ভিডিওটি বুঝতে পেরে যদি আপনি এই ইলাস্টিকের মাধ্যমে চেষ্টা করেন তাহলে কিছুটা ফলাফল আপনি পাবেন। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ফাঁকাটা যদি এতটুকু হয় তাহলে কিন্তু আপনি বেশ ভালো ফলাফল পাবেন। তো এমন ফাঁকা থাকায় যে দুই দাঁতের মধ্যবর্তী স্থানে এমন ফাঁকা থাকবে, আর সেই দুটি দাঁতে যদি এই ধরনের ইলাস্টিক আপনি পরিয়ে রাখেন, এটি অনেকক্ষণ পর্যন্ত দাঁতে রাখতে হবে, প্রয়োজনে সারা রাত আপনি ইলাস্টিক দুই দাঁতে দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনার সেই গ্যাপটি কিছুটা হলেও কিন্তু কমে আসবে। এবং দিন যত যাবে, এক সপ্তাহের জায়গায় আপনি যদি আরও এক মাস ধরে আপনি এই ইলাস্টিক দাঁতের উপর পরিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন। এক্ষেত্রে এ ধরনের অল্প ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু আপনি সেই অল্প ফাঁকাটা এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে আপনি সেগুলো সারিয়ে তুলতে পারেন বা ফাঁকাটা আপনি ক্লোজ করিয়ে নিতে পারেন এই ইলাস্টিকের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন যে দুদাঁতের ইলাস্টিক পরানো হচ্ছে বা পরিয়ে দেওয়া হয়েছে। এই ইলাস্টিক পরিয়ে এভাবে রেখে দিতে হবে যতক্ষণ আপনার ভালো লাগে, যতক্ষণ আপনি বাসায় থাকবেন ততক্ষণ আপনি এই ইলাস্টিকগুলো দাঁতে পরিয়ে রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে দাঁত কিন্তু ক্লোজ হয়ে আসবে। এই ইলাস্টিক পরার কারণে দুই দাঁতের উপরে একটা প্রেশার, একটা টান একটা ভাব থাকে, একটা প্রেশার থাকে, যার কারণে ধীরে ধীরে দাঁত দুইটা ক্লোজ হতে থাকে। এটি হচ্ছে ইলাস্টিকের কাজ। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটি সেম এমনভাবে আপনাকে ইলাস্টিক দাঁতে পরিয়ে রাখতে হবে। যখন এ ধরনের ইলাস্টিক আপনি এমন দাঁতের ক্ষেত্রে পরিয়ে রাখবেন তখন ধীরে ধীরে, এটি একদিনে সম্ভব নয়, অবশ্যই 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বা 2 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস এ ধরনের সময় লাগতে পারে আপনার এই ইলাস্টিকের মাধ্যমে এই ধরনের ফাঁকাগুলো পূরণ করার জন্য। যদি অনেক বড় ফাঁকা হয়ে থাকে তাহলে কোনো ফলাফল পাবেন না। যদি অনেক বড় ফাঁকা হয়ে থাকে তাহলে দেখা যাবে যে একটি ফাঁকা বন্ধ করতে গিয়ে পাশের দাঁতগুলোও কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে। তো এ ধরনের সামান্য ফাঁকা বন্ধ করার জন্য এ ধরনের ইলাস্টিক আপনি ব্যবহার করতে পারবেন, তাতে ফলাফল পাবেন। এ ধরনের ফাঁকা বন্ধ হলে পাশের দাঁতের ক্ষেত্রে খুব বেশি একটা ফাঁকা দেখা যাবে না বা হবে না, তবে এ ধরনের হালকা ফাঁকা হলে আপনি ইলাস্টিক ব্যবহার করতে পারেন। এটি দাঁতে যতক্ষণ খুশি আপনার, যত ব্যবহার করবেন যত বেশি তত কিন্তু তাড়াতাড়ি আপনার সেই ফাঁকাটা বন্ধ হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতের মধ্যবর্তী স্থানে যে গ্যাপ রয়েছে আর সেই গ্যাপটি কিন্তু এখানে ইলাস্টিক ব্যবহার করে ধীরে ধীরে আপনার এই ফাঁকাটা বন্ধ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় শুধুমাত্র যদি দুইটি দাঁতের মধ্যবর্তী স্থানে গ্যাপ থাকে তাহলে এই ধরনের ইলাস্টিকের মাধ্যমে আপনি কিন্তু সেই দাঁতটি ডেন্টিস্টের কাছে যাওয়া ছাড়াই আপনি ঘরে বসে নিজে নিজে এটি প্র্যাকটিস করে আপনি কিন্তু সেই ফাঁকাটা বন্ধ করাতে পারেন অনায়াসে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, ফাঁকাটা যদি এতটুকু হয় তাহলে আপনি আরও ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন, যদি অনেক বেশি ফাঁকা হয় তাহলে ইলাস্টিকের কোনো ফলাফল আপনি পাবেন না, বরং একটির ফাঁকা বন্ধ করতে গেলে অন্য দাঁতেও ফাঁকা তৈরি হতে পারে। এর জন্য আপনাকে আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে হবে। ভিডিওটি যদি আপনি প্রথমবারে বুঝতে না পারেন, আমার কথাগুলো পুনরায় শুনুন, পুনরায় শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আপনার দাঁতের জন্য এ ধরনের ইলাস্টিক কাজ করবে কি করবে না। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।